সতেরো পাঁচ দু হাজার একটি কারিগরি ভবন থেকে নির্দেশিকা বের হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যারা অক্টোবর টু ডিসেম্বর এই ফেজের ইউসি জমা করেননি তারা আগামী বাইশ পাঁচ দু হাজার থেকে কুড়ি পাঁচ দু হাজার বাইশের মধ্যে ইউসি জমা করবেন এই ফেজের মধ্যে পড়ছে দুশো তেরোটি ভিটিসি কারা কারা পড়ছে নিচে দেখুন সমস্ত লিস্টেড করা আছে এন এক্সের ওয়ানে অক্টোবর টু ডিসেম্বর এই লিস্টের মধ্যে যারা আছে তাদেরকে অক্টোবর টু ডিসেম্বর এই ফেজের ইউসিগুলো জমা করতে হবে এখানে পরপর পর দেখুন যে এই লিস্টগুলো আছে এইগুলো হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর এখানে দুশো তেরোটা ভিডিসের লিস্ট দেওয়া আছে এদের কিন্তু জমা করতে হবে এরপরে এনাক্সার টু এ যে লিস্টগুলো দেখছেন সেটা হচ্ছে সাবমিশন ফর অনলাইন ইউসি পিরিয়ড জানুয়ারি দু টু মার্চ দু এই ফেজের মধ্যে সতেরোশো আঠাশটি ভিটিসি পড়ছে সতেরোশো আঠাশটি ভিটিসি আছে যাদের ফার্স্ট ফেজ দু হাজার জানুয়ারি টু মার্চ এই ফেজের ইউসি দেননি তাদের ডেট হচ্ছে একুশ পাঁচ দু হাজার বাইশ থেকে চব্বিশ পাঁচ দু হাজার বাইশের মধ্যে এই এন এক্সার এ তাদের লিস্টেড আছে এই এন এক্সার দেখুন নিচে দিকে স্কল ডাউন করে দেখে নিন এন এক্সার টু এই যে দেখছেন এন এক্সার টু এখানে প্রত্যেকটা সতেরোশো আঠাশটা ভিটিসির নাম দেওয়া আছে যাদের এই লিস্টে কোডগুলো আছে তাদের অবশ্যই জানুয়ারি টু মার্চ এই তিন মাসের ইউসি অনলাইনে জমা করতে হবে তাদের পোর্টাল ওপান ওপেন হবে বা পোর্টাল চালু হবে বাইশ পাঁচ দু থেকে চব্বিশ পাঁচ দু হাজার বাইশের মধ্যে ইউসিটি সম্পন্ন করতে হবে এটা ইউসি সংক্রান্ত বিষয় নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করে আপনারা আপনাদের ইউসিটি জমা করবেন এই যে দেখুন সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে তিরিশ পাঁচ দু হাজার বাইশে আরেকটি নোটিফিকেশন বের হয়েছে এই নোটিফিকেশনে কেলে কী বলা হয়েছে অনলাইন আইএসএমএস পোর্টালে রিক্যুইজেশন করার জন্য বলা হয়েছে সমস্ত টিচারদের রেমুনারেশনের জন্য একটি নোটিফিকেশন করা হয়েছে এই রেমুনারেশনটা আপনারা করতে পারবেন একুশ পাঁচ দু হাজার বাইশ থেকে পঁচিশ পাঁচ দু হাজার বাইশের মধ্যে অনলাইন পোর্টালে এক পঁচিশ পাঁচ দু হাজার বাইশ অবধি অনলাইন পোর্টালটি চালু থাকবে তারপর নোডাল ফরওয়ার্ড বা নোডাল বা পলিটেকনিক ফরওয়ার্ড করবে ছাব্বিশ পাঁচ দু হাজার একটার মধ্যে এরপর রিজিনাল অফিস সাতাশ পাঁচ দুহাজার এটা আপনার ফরওয়ার্ড করবে তো এই নোটিফিকেশন দুটো বের হয়েছে এই নোটিফিকেশনগুলো আপনারা দেখবেন আপনারা দেখেন নির্দিষ্ট যে যার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন আপনারা অবশ্যই সেটা যথাযথ ফিল আপ করার চেষ্টা করবেন এই ছিল আজকের বিষয় আরেকটি বিষয় হচ্ছে ইতিমধ্যেই আমরা একটি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ বিভিন্ন গ্রুপে একটি আবেদন দেখতে পাচ্ছি যে আবেদনটা করেছে এবিভিটিএ এবিভিটিএ আবেদনটা এবিভিটিএ ডাক দিয়েছে শিক্ষক প্রশিক্ষক গ্রুপ ডি অস্থায়ী পদে বেতন কাঠামো ইপিএফ সহ একাধিক দাবিতে আগামী কুড়ি জুন দু হাজার বাইশ কারিগরি ভবন চলো এবিভিটিএ যে আমরা পোস্টটা দেখছি এবিভিটিএর সেই পোস্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর সত্যতা আমরা যাচাই করিনি এখানে কিন্তু বলে দিয়েছে এবি ডাকে শিক্ষক প্রশিক্ষক গ্রুপ ডি অস্থা স্থায়ী পদে স্থায়ী পদ বেতন কাঠামো ইপিএফ সহ একাধিক দাবিতে আগামী কুড়ি জুন দু হাজার কারিগরি ভবন যাওয়ার জন্য ডাক দিয়েছে এটা আপনাদের বিচার্য বিষয় আপনারা এটা দেখবেন দেখে সেটা আপনারা নিজ দায়িত্বে সেটা পালন করবেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ